চলতি মাসের 12 তারিখ রাতে গাঁজা পাচারে জড়িত থাকার অপরাধে টমটম ও গাঁজা সহ চারজনকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ। তারপর তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে গাঁজা পাচারের মূল মাস্টার মাইন্ড সহ গাঁজা সাপ্লাইকারীদের নাম। সেই মোতাবেক শুক্রবার রাতে রাজধানী আগরতলা শান্তিপাড়া এলাকায় তেলিয়ামুড়া থানার সেকেন্ড অফিসার সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে একটি টিম তল্লাশি চালায়। সেখান থেকে দুই যুবককে আটক করে শুক্রবার রাতেই তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। তবে সেখানে তল্লাশি চালিয়ে দুই যুবককে আটক করলেও পাচারকাণ্ডের মূল মাস্টার মাইন্ডকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তেলিয়ামুড়া থানার সেকেন্ড অফিসার জানান, আটক দুই যুবক রাজধানী থেকে বিভিন্ন সময় বিভিন্ন এলাকার যুবকদের ছোট গাড়ি কিংবা অটোরিকশা দিয়ে তেলিয়ামুড়া রেল স্টেশনে গাঁজা পাঠানোর কাজ করত। সেখান থেকেই বহিরাজ্যে যাত্রী সেজে যাতায়াত করা, অন্যান্য লোকের মাধ্যমে পাচার বাণিজ্য চালাত তারা। আবার কোনো কোনো সময় রাজ্যের যুবকের মাধ্যমেও বহিরাজ্যে গাঁজা পাচার করত। তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশন থেকে 30 কেজি গাঞ্জা সহকারে চারজন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ওই চারজন আসামিদেরকে আমরা পুলিশ রিমান্ডে এনেছিলাম ইন্টারোগেশন করার জন্য 5 দিনের জন্য। উক্ত ইন্টারোগেশনের ফলে ওদের সঙ্গে জড়িত আমরা আরও দুজনের নাম পেয়েছি। ওই দুজনের মধ্যে একজনের বাড়ি দীপঙ্কর সরকার, ওর বাড়ি হচ্ছে তেলিয়ামুড়াতে, কিন্তু সে বর্তমানে আগরতলায় থাকে শান্তিপাড়াতে। ওর সহযোগী আরেকজন সায়ন সাহা বলে আরেকজন আছে। এই দুজনকে আমরা কালকে রাত্রেবেলায় আগরতলা শান্তিপাড়াতে অপারেশন চালিয়ে ওখান থেকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আজকে ওদেরকে আমরা মাননীয় আদালতে হাজির করব, ওদেরকেও আমরা পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার করা হচ্ছে। তবে মূল প্রশ্ন হল, আটককৃত ওই দুই যুবকের বিষয়ে সব তথ্য জানা গেলেও এই পাচার বাণিজ্যের মাস্টার মাইন্ড সম্পর্কে কিছুই বলেননি তিনি। তবে কি কোনোভাবে মাস্টার মাইন্ডকে আড়াল করতে চাইছে পুলিশ? ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।